আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি উপস্থাপন করছি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন এই চ্যাপ্টারের উপরে সেকেন্ড লেকচার। এর আগে আমি তোমাদেরকে এই আলোর প্রতিফলনের উপরে, অর্থাৎ আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনের সূত্র, আপতন কোণ কি, প্রতিফলন কোণ কি, তারপরে আপতন বিন্দু কোনটা, অভিলম্ব কোনটা ইত্যাদি প্রাথমিক বিষয় উপস্থাপন করেছি। প্রতিফলন কত প্রকার, কি কি, এইসব বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বিম্ব। আমি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিম্ব, সমতল দর্পণে বিম্ব, বিস্তৃত বস্তু বিম্ব কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমেই বলছি বিম্বটা কি। এখানে আমি কিছু চিত্র এঁকেছি, দেখো এখানে আমি একটি বস্তু রেখেছি, বস্তু থেকে এটা যদিও আমি লেন্স দিয়েছি, যদিও তোমাদের লেন্স নাই, এখন আমি আলোর প্রতিসরণে কথা বলবো, কিন্তু বিম্ব কথাটা বলার সাথে সাথে আলোর প্রতিফলনও এখানে চলে আসবে, আলোর প্রতিসরণও চলে আসবে। সেজন্য আমি দিয়েছি এখানে লেন্সে প্রতিসরিত হয়ে এখান থেকে আবার এখান থেকে আরেকটা আলোকরশ্মি এসেছে, এসে এই এই এখানে এই বিন্দুটা বা এই বস্তুটা একটা প্রতিচ্ছবি এখানে দেখা যাবে। আবার এখানে আমি দর্পণের ক্ষেত্রে দেখিয়েছি সমতল দর্পণ, এখানে তীর চিহ্ন দিয়ে আলোর দিক দেখিয়েছি, যদি লম্বালম্বিভাবে আসে আলোকরশ্মি তাহলে এটা আবার ওই পথেই ব্যাক করে, তাই আমি আরেকটা তীর চিহ্ন দিয়ে দিকে দেখিয়েছি। এখান থেকে আরেকটা রশ্মি এসে এখানে এসেছে, এখান থেকে আবার এই দিকে চলে আসছে দর্পণে প্রতিফলিত হয়ে, ঠিক আরেকটা রশ্মি আবার এই বিন্দু থেকে এসে এখানে এসেছে, এখান থেকে প্রতিফলিত হয়ে এইদিকে এসেছে। এখন এই দুটা যদি আমি পিছনের দিকে বাড়িয়ে দিই, এই তিনটা রশ্মি, তাহলে এখানে এই বস্তুটার একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে। আর এইটা তোমরা সবাই দেখেছো, পুকুরের পাড়ে কোনো গাছ থাকলে দেখা যায়, এখানে আমি চোখ দিয়ে দেখিয়েছি এখান থেকে আলোকরশ্মিটা মনে হবে এই দিক থেকে আসছে, এখানেও ঠিক তাই মনে হবে এই বিন্দু থেকে আলোকরশ্মি আসতেছে। তাহলে এটার সংজ্ঞাটা কিরকম হবে, সংজ্ঞাটা হবে যে বিম্ব কাকে বলে সেটার আমি সংজ্ঞা যদি দেই, তো বিম্ব হচ্ছে কোনো বিন্দু উৎস থেকে, কোনো বিন্দু উৎস থেকে, এখানে একটা বিন্দু উৎস, এখানে এই বিন্দু উৎস থেকে আগত বা নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ কোনো তলে আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, দেখো তো এখানে দ্বিতীয় বিন্দুতে এখানে মিলিত হয়েছে, আবার এখানে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, এখানেও এই জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে, যদি কোনো, আমি আবারও বলছি, যদি কোনো তলে আপতিত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। আমরা এই সংজ্ঞার মধ্যেই দেখেছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়েছে, দেখো তো এখানে মিলিত হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয় বিন্দু থেকে আসছে বলে মনে হয়, মনে হবে যেন এখান থেকে আসছে, আসলে আলোকরশ্মিটা কিন্তু এইখান থেকে এসেছে, এখানেও ঠিক তাই এখান থেকে এসেছে, এখানে এসে পড়েছে, মনে হবে এই জায়গা থেকে আসছে, এদিক থেকে আসছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। তো এখানে আমরা দেখছি এক জায়গায় দেখা যায় দ্বিতীয় বিন্দুতে মিলিত হচ্ছে, আবার অন্য এক জায়গায় দেখা যায় যে দ্বিতীয় বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। তাহলে যেখান থেকে আসছে সরাসরি সেটা হচ্ছে বাস্তব বিম্ব, আর যেখান থেকে আসছে বলে মনে হয় সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্ব দুই প্রকার, যথা বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব। তোমরা বই দেখে আর এই বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্যটা করে নেবে। আমি আজকে আরেকটা বিষয় দেখাবো যে সমতল দর্পণে বিম্ব তৈরি হয় কিভাবে। এখানে আমি দেখিয়েছি, দেখো ও বিন্দু থেকে, এটা এখানে একটা দর্পণ, দেখো M1 M2 দর্পণ, এখানে ও বিন্দু থেকে একটা আলোকরশ্মি M1 M2 দর্পণের টি বিন্দুতে আপতিত হয়ে আবার এই পথেই প্রতিফলিত হয়ে ও বিন্দুতে আসছে, আর একটা রশ্মি এখান থেকে এসে দেখো কিউ বিন্দুতে আসছে, কিউ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এদিকে চলে আসছে। অবশ্যই আলোকরশ্মির ক্ষেত্রে তোমরা
তীরচিহ্ন দিয়ে দেখাবা যে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এবং এটা তাহলে এখানে এসে পড়েছে, এটা হচ্ছে আপতন বিন্দু, এখানে এটা অভিলম্ব লম্ব অঙ্কন করেছে, এটা হচ্ছে অভিলম্ব। আর এই রশ্মিটাকে পিছন দিকে এবং এটাকে পিছন দিকে বাড়িয়ে দিলে এইখানে এইখানে এখানে আই বিন্দু আমি দেখিয়েছি, এই বিন্দুটা হবে এই ও বিন্দুর একটা প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এখান থেকে আসছে বলে এখান থেকে তাকালে মনে হবে রশ্মিটা এখান থেকে আসছে। এখন আমরা এটার ব্যাখ্যা দেব, আমরা আসলে এখানে প্রমাণ করব কি, এখান থেকে এই দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক তত। তাহলে আমরা এটা প্রমাণ করি যে এইটুকু, মূলত আমরা প্রমাণ করব ওটি সমান সমান টি আই, এটা প্রমাণ করব। এখন দেখো তো এই রশ্মিটা আর এই রশ্মিটা সমান্তরাল, এটা আমি লিখেছি এখানে টি ও সমান্তরাল ইউ এন, এবং এটা হচ্ছে তাদের ছেদক। তোমরা জানো দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য কোনো রেখা ছেদ করে তাহলে একান্তর কোণ দুইটি সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আমরা লিখতে পারি টি ও কিউ কোণ সমান সমান ও কিউ এন কোণ সমান সমান আই কোণ, এটা আই তাই এটাও আই লিখলাম, বা এটা আই তাই এটা আই লিখলাম। এটা আই কেন, দেখো আপত্ত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আপতন কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। আবার আমি লিখেছি দেখো ও আই এবং কিউ এন এরা সমান্তরাল, এদেরকে সেট করেছে কি, সেট করেছে কিন্তু এটা, তুমি বলতে পারো আই কিউ আর হচ্ছে ছেদক। ছেদক যদি হয় দেখো এইটা আর এইটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা আর ওই কোণটা সমান হবে। কি কারণে, অনুরূপ কোণ বলে আমি লিখেছি দেখো টি আই কিউ কোণ, এই টি আই কিউ কোণ সমান সমান এন কিউ আর কোণ, তাহলে এটা যদি আর হয় এটাও আর, আর কেন, এটা প্রতিফলিত রশ্মি, অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, তাই আমি আর লিখেছি। এখন দেখো এই দুইটা থেকে এটা টি ও কিউ কোণ সমান ও কিউ এন কোণ, টি আই কিউ কোণ সমান এন কিউ আর কোণ, তুমি জানো যে এন কিউ আর কোণ সমান সমান ও কিউ এন কোণ, কারণ কি দেখো এন কিউ আর হচ্ছে প্রতিফলন কোণ, ও কিউ এন কোণ সমান হচ্ছে আপতন কোণ, তাহলে এই আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, সেটা আমি দেখিয়েছি। এবার দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান, এটা তো অভিলম্ব মানে সরি লম্বভাবে আসছে, এই কোণটা আর এই কোণটা সমান 90 ডিগ্রি বলে, এবং আই কোণ সমান সমান আর কোণ, আই কোণ মানে আমি এটাকে লিখলাম টি ও কিউ কোণ সমান এটা টি আই কিউ কোণ, এই দুইটা সমান। তো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয় অটোমেটিক অন্য কোণটা সমান হয়ে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে ত্রিভুজ দুইটা একটা ত্রিভুজে, আর একটা বিষয় দেখো এই কোণটা সমান আমাদের দেখানো দরকার নেই, আমরা এই দুইটা কোণ, এই দুইটা কোণের সমান, এই দুইটা কোণের সমান দেখিয়েছি, আর এটা হচ্ছে সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু মানে টি কিউটা দুইটা ত্রিভুজের মধ্যেই আছে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, আর এটা সাধারণ বাহু। তো সূত্র আছে একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু, অপর একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম, সর্বসম হলে এই বাহুটা কার সমান হবে, অবশ্যই এটা সমান হবে, যেটা আমি বলেছিলাম আমরা এই দুইটা প্রমাণ করব, ও থেকে টি এর দূরত্ব আর টি থেকে আই এর দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি বস্তু থেকে দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক তত, আমরা এটা প্রমাণ করলাম। এবারে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে বিস্তৃত বস্তুর বিম্বটা কেমন হবে। দেখো বিস্তৃত বস্তুর বিম্ব, আমি এখানে বিস্তৃত বস্তু একটা, এখানে বিন্দু লক্ষ্য বস্তু একটা 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 বিন্দু, এখানেও একটা বিন্দু বিন্দু তৈরি হয়েছে বিস্তৃত বস্তুর বিম্ব। আমি এখানে দেখিয়েছি এবি একটা বস্তু যেটা প্রতিবিম্ব হয়েছে, এটা কীভাবে হয়েছে জাস্ট এটা আমি দেখাচ্ছি। এখানে এ বিন্দু থেকে একটা আলোকরশ্মি এসে এই দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার এখানে আসছে,
আবার এখান থেকে আরেকটা রশ্মি, দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই দেখো এটা কিউ বিন্দুতে আসছে, কিউ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এখানে গিয়েছে, আবার এ বিন্দু থেকে আরেকটা রশ্মি এ পি বিন্দুতে এসে প্রতিফলিত হয়ে এই সি বিন্দুতে আসছে, বি বিন্দু থেকে একটা রশ্মি আপতিত হয়ে এই দর্পণে এসে দেখো এই ডি বিন্দুতে এসে পড়ছে, আবার এই বি বিন্দু থেকে আরেকটা রশ্মি এখানে প্রতিফলিত হয়ে এই সি বিন্দুতে আসছে। দেখো এইটাকে আমি পিছন দিকে বাড়িয়ে দিয়েছি, এটাকে পিছন দিকে বাড়িয়ে দিয়েছি, এটাকে পিছনে বাড়িয়ে দিয়েছি, এখানে এই দুটোকে বাড়িয়ে দিলে এ ওয়ান বিন্দু পাওয়া গেল, আর এই দুটো রশ্মিকে বাড়িয়ে দিলে বি ওয়ান রশ্মি পাওয়া গেল, এই দুইটা যোগ করে দিলে এ ওয়ান বি ওয়ান যোগ করলে এ বি এর একটা প্রতিবিম্ব এখানে তৈরি হবে। এটা হচ্ছে বিস্তৃত বস্তুর বিম্ব। এখন আমরা যে আরেকটা জিনিস দেখাবো, সমতল দর্পণে বিম্বের পার্শ্ব পরিবর্তন কিভাবে ঘটে সেটা দেখাই। পার্শ্ব পরিবর্তনটা কিরকম, আমি এখানে একটা সমতল দর্পণ আঁকলাম, দর্পণ আঁকার পরে আমি যদি এখানে একটা দর্পণের সামনে একটা টি লিখি, এটাকে আমি একটু অন্যভাবে লিখলাম, এই দেখা যাবে ঠিক এরকম একটা টি, যেরকম ছিল ঠিক সেরকম একটা টি এখানে যত দূরে ছিল ঠিক তত দূরে গঠিত হবে। কিন্তু আমি যদি একটা পি লিখি, দেখো এই এরকম একটা পি যদি লিখি আমি, তাহলে ঠিক এই পিটা উল্টা ভাবে দেখা যাবে, যে পিটা ছিল পিটা আমরা উল্টাভাবে দেখতে পাবো। উল্টাভাবে দেখতে পাওয়ার কারণ কি, একটু আগে আমি বলেছি যে দর্পণ থেকে বিম্বের সরি বস্তুর দূরত্ব যত, বস্তু থেকে বিম্বের দূরত্ব ঠিক তত, সেই ক্ষেত্রে এইটা বোঝা যাবে না, কারণ এটা হচ্ছে একবারে প্রতিসম বস্তু। তোমরা যদি আয়নার সামনে দেখো, তুমি ডান হাত উঁচু করো, দেখা যাবে আয়নায় যে তোমার বিম্ব সে বাম হাত উঁচু করবে, কারণ তুমি তো দিক পরিবর্তন করছো। তুমি যদি দক্ষিণ দিকে ফিরে থাকো সে কিন্তু উত্তর দিকে ফিরে থাকবে, মানে প্রতিবিম্বটা উত্তর দিকে ফিরে থাকবে। এই জন্য এখান থেকে এই জায়গাতে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যত ঠিক, মানে যতটুকু হবে এখান থেকে এই দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে এটার দূরত্ব ঠিক তত, এটা যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু দূরত্বটা সমান থাকে না, এটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন হওয়া, অর্থাৎ ডান দিক হয়ে যাবে বাম দিক হয়ে যাবে ডান দিক। কী কারণে, বস্তু থেকে দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক তত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।